তা যাই এসব চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় রকিং রকিং চেয়ারটাই ঘুমিয়ে পড়ি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কানের দুলগুলো খুলতে নিল, না খুলতে পারছে না সে, তাই ভাবল তবে লেহেঙ্গার চপের ফিতাটা হালকা লুজ করে নেয়, না এইটাও হাতে পাচ্ছে না। রাগ করে মুখ ফুলিয়ে কিছুক্ষণ আয়নার সামনেই বসে রইল, তারপর একটা একটা করে চুড়ি খুলছে আর ভাবছে আশা আপুকে নয়তো নিহা ভাবিকে ডাকতে হবে। হঠাৎই খেয়াল করে ইরাম ঠিক তার পেছনে একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে এক লাফে দাঁড়িয়ে উঠে সে চোখ বড় বড় করে ইরামের দিকে তাকায়। ইরাম ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে তাকিয়ে থাকার কি আছে? পাখি কিছু বলতে যাবে তার আগেই ইরাম তাকে আয়নার সামনের দিকে ঘুরিয়ে আলতো হাতে পাখির কানের দুলগুলো খুলতে থাকে। ইরামের উষ্ণ নিঃশ্বাস পাখির ঘাড়ে পড়ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পাখির নিঃশ্বাস ঘন হতে শুরু করেছে, কেমন যেন অজানা আবেশে জড়িয়ে পড়ছে সে। ইরামকে যে কিছু বলবে তাও বলতে পারছে না, সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। পাখির চোখ দুটো বন্ধ করে ফেলে সে। ইরাম আস্তে করে পাখির দুটো কানের দুলি খুলে দিল, সেও যেন কোথাও হারিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আলতো হাতে পাখির চপের ফিতাটা খুলে দিল, পিঠে হাতের স্পর্শ পেতেই পাখি চট করে ঘুরে ইরামের বুকে মুখ ঢুকালো। ইরামের বুকের ভিতরে উথাল পাথাল শুরু হয়ে গেছে, সে খুব শক্ত করে পাখিকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখল। পাখি ইরামের বুকের টিপটিপ আওয়াজ শুনতে পাচ্ছে, এই টিপটিপ আওয়াজই যেন পাখিকে পাগল করার জন্য যথেষ্ট। ইরাম পাখির মুখটা বুক থেকে তুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পাখি চোখ বন্ধ করে নেয়, তার ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। না আর সম্ভব না, ইরাম আর নিজেকে ধরে রাখতে পারছে না, ইচ্ছে করছে এই গোলাপি ঠোঁটে ডুবে যেতে। ইরাম আস্তে আস্তে তার ঠোঁট জোড়া পাখির ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইরামের উষ্ণ নিঃশ্বাস পাখির চোখে মুখে আশ্রে পড়ছে। হঠাৎই পাখির মনে হলো খুব খারাপ কিছু হতে যাচ্ছে, পাখি চোখ দুটো বড় করে খুলে ফেলে, ইরামের মুখটা তার মুখের একদম কাছে। পাখি এক ধাক্কায় ইরামকে সরিয়ে দেয়, ইরাম তাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলে পড়ে যায়। লজ্জায় পাখির গাল দুটো লাল হয়ে আছে, সে আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারে না, বাথরুমে চলে যায়। উফ, কি করে ফেলেছিলাম আমি, ওর থেকে দূরে থাকার এত চেষ্টা করি তাই কেন পারছি না আমি? কেন তুমি আমার সব কিছু এলোমেলো করে দিতে এলে মায়াবিনী? আমি কীভাবে তোমার নেশা দেখে নিজেকে ছাড়াবো বলো? আমি যে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, আমার অশান্ত বুকটা যে তোমার পরশে শীতল হয়েছিল। কিছুতেই আজ আর ইরাম নিজেকে শান্ত করতে পারছে না, নিজেকে শান্ত করার জন্য সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল, মনে মনে বলল, মায়াবিনী প্লিজ আমার এই অশান্ত বুকটা শান্ত করে দাও না, আমি যে আর পারছি না তোমার থেকে দূরে থাকতে, আমায় প্লিজ আপন করে নাও না, আমার সবটা জানলে কি তুমি আমায় আপন করে নিতে পারবে? হঠাৎই অজানা ভয় ইরামকে ছেকে বসে, চোখ দিয়ে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ে। না, তোমার থেকে যে করি হোক আমার দূরে থাকতে হবেই, প্রয়োজনে তোমার সাথে আমি আরো খারাপ ব্যবহার করব। এদিকে পাখি শাওয়ার ছেড়ে তার নিচে গৌটি শুটি হয়ে বসে আছে। কি করছিলাম আমি, কেন আমি ওনাকে জড়িয়ে ধরেছিলাম, ছি এখন আমি ওনার সামনে যাব কি করে? এমনিতেই উনি আমায় হ্যাংলা ভাবে ভাবে আমি ওনাকে আকৃষ্ট করতে চাই, এখন আমায় আরো খারাপ ভাববে, ছি। প্রায় এক ঘন্টা হতে চলল, পাখি এখন দরজা খুলছে না। এরম ভাবছে, কি হলো পাখির, আর পানি শব্দ তো পাওয়া যাচ্ছে, ও কি এতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছে? ইরাম কয়েকবার দরজায় নক করল, পাখির আওয়াজ পাচ্ছে না। ইরাম ভয় পেয়ে গেল, পাখির কিছু হয়নি তো? এই পাখি এতক্ষণ কি করো, আমি ওয়াশরুমে যাব তো। পাখি বেরিয়ে এলো মিনিট পাঁচেক পর, কালো একটা লেডিস ট্রাউজারের সাথে পিঙ্ক কালারের টি শার্ট, চুল থেকে টপ টপ পানি পড়ছে, পুরাই একটা গোলাপি পরি লাগছে। ইরাম হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল, এই মেয়ের দিকে এভাবে তাকালে যে কোনো সময় সে খুন হয়ে যেতে পারে। ইরাম লম্বা একটা শ্বাস নিয়ে ওয়াশরুমে চলে গেল, ওয়াশরুম থেকে ফিরে দেখে পাখি ঘরে কোথাও নেই, দরজাও তো লাগানো, মেয়েটা গেল কোথায়? বারান্দায় গিয়ে দেখে পাখি রকিং চেয়ারে গুটি শুটি মেরে বসে আছে। হেমন্তের রাত, এমনিতেই হালকা ঠান্ডা, তাও আবার এই রাতে এক ঘন্টার মতো শাওয়ার নিয়েছে সে, হাত পা যেন গরমই হচ্ছে না তার। এখানে কি করছো তুমি? কেন ঘুমোচ্ছি? এটা কি ঘুমানোর জায়গা? যেটা ঘুমানোর জায়গা সেটা তো আর আমার না, তাই তো আমায় সেখান থেকে টেনে হেঁচড়ে ফেলে দেয়া হয়েছিল। বাজে কথা রেখে ঘুমাতে চলো। আমি কোথাও যাব না, এখানেই ঘুমাবো। তুমি ভালো কথায় যাবে নাকি আমায় নিয়ে যেতে হবে? আমি বলছি তো কোথাও যাব না, না না কোথাও যাব না।
বলতে বলতেই ইরাম পাখিকে কোদে তুলে নেয়। পাখি হাত পা ছোড়াছড়ি করতে থাকে। খাঁচায় বন্দি পাখির মতো এমন ডানা ঝাপটাচ্ছ কেন? ফেলে দেই। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। সত্যি ছেড়ে দিব? বলেই ইরাম পাখিকে ফেলে দিতে নিলে পাখি ইরামের গলা জড়িয়ে বলে, না না এখানে না, নিয়েছেন যখন কষ্ট করে বিছানায় নিয়ে ফেলুন। ইরাম মুচকি হাসলো, আলতো করে বিছানায় নিয়ে পাখিকে বসিয়ে দিয়ে গম্ভীর সুরে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়ো। বলেই লাইট অফ করে ডিভানে গিয়ে শুয়ে পড়ল। পাখি ভাবছে, লোকটা অতটাও খারাপ না প্রথম দিন যতটা ভেবেছিলাম। ইরামের হঠাৎই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে পাখি অসম্ভব রকম কাঁপছে। এই পাখি, পাখি কি হয়েছে তোমার? বলে কপালে হাত দিচ্ছে। কপালে হাত দিয়ে দেখে কপাল ঠান্ডাই আছে। হাতে হাত রাখতে গিয়ে দেখে পাখির হাত অসম্ভব রকম ঠান্ডা। পায়ে হাত দিয়েও তাই দেখলো, তাই তো এমন কাঁপছে। এরাম কি করবে বুঝতে পারছে না। তার মনে হলো তেল গরম করে হাত পায়ে মালিশ করার কথা। তাই কিচেনে গিয়ে তেল গরম করে নিয়ে এসে পাখির হাতে পায়ে মালিশ করতে লাগলো। অনেকক্ষণ এমন করার পর হাত পা গরম হলো। তারপর এসটা অফ করে পাখির গায়ে কাঁথা টেনে দিল। শুধু শুধু এক ঘন্টা ধরে শাওয়ার নিতে গেলে এখন ঝর্ণা বাঁধালেই হয়। পরের দিন পাখিরা পাখির বাবার বাড়ি যায়। এভাবেই কেটে যায় তাদের বিবাহিত জীবনের কিছুটা দিন। পাখির কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, এদিকে ইরামা অফিস জয়েন করেছে। সবাই কলেজে উপস্থিত থাকলেও শুভর দেখা নাই। পাখি রাকিবকে শুভর কথা জিজ্ঞেস করতে বলে, তুই শুভকে দেখে এখন একদম চিনতে পারবি না, সারাক্ষণ ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকে, মাঝে মাঝে নেশাও করে। আমি কতবার দেখা করতে গেছি, প্রথম প্রথম দেখা করেনি। একদিন দেখা হয়েছিল, চোখ দুটো অসম্ভব লাল, গাল ভর্তি দাড়ি, ঢুলতে ঢুলতে আমার সামনে আসে। আমি প্রথমে চিনতেই পারিনি, অনেক কথা জিজ্ঞেস করেছিলাম, কোনো উত্তর পাইনি। শুরু একটা কথাই বলেছিল, পাখি সত্যি বিয়েটা করে নিল, আমি সত্যি সারা জীবনের জন্য পাখিকে হারালাম। বলেই দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ল। পাখি একটা দীর্ঘশ্বাস ছাড়লো শুধু। আমি সত্যি ভাবিনি রে পাখি, শুভ তোর ব্যাপারে এতটা সিরিয়াস। আসলে আমরা ওকে কখনো সিরিয়াসলি নিইনি। সিরিয়াসলি নেওয়ার মতো কি সত্যি কিছু ছিল বল? আমি নিজেই ওকে কত প্রেম করতে সাহায্য করেছি। সে তোর থেকে দূরে থাকার জন্য প্রেম করতে চাইতো, কিন্তু সে যে শুধু তোর মুহে আটকে ছিল তাই আর অন্য কোথাও মন বসাতে পারেনি। সে কি আমাকে বলেছে কোনোদিন? শুধু বলতে পারেনি ভয়ে, যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয় তাই সে মাইন্ড ড্রাইভার্ট করার জন্য অন্য মেয়েদের সাথে প্রেম করত, কিন্তু কাউকে মনে ধরতে পারেনি। তবে এখন কেন বললো? শেষের দিকে নিজেকে আর ধরে রাখতে পারেনি। তুই শুরু থেকে জানতিস সবটা? সে আমাকে কিছু জানায়নি, আমি আইডিয়া করে নিয়েছিলাম, কিন্তু শেষের দিকটা আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আমাকেও বলেছিল, আমি বলেছিলাম আমি তোর সাথে কথা বলি, কিন্তু সে বলতে দেয়নি। অপেক্ষায় ছিল তুই হয়তো একদিন ওকে ভালোবাসবি। বাসি তো, বন্ধু হিসেবে আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুভর সাথে কথা বলিয়ে দে না, আমার ফোন ধরছে না। আমি অনেকবার ফোন করেছি, ধরেনি। আচ্ছা, আমি কি ওকে খারাপ কোনো ইঙ্গিত করেছি যে ওর আমাকেই ভালোবাসতে হলো? ভালোবাসা খারাপ ইঙ্গিত থেকে হয় না রে পাখি, মন থেকে হয়। সমস্যা হয়েছিল তোদের ফ্রেন্ডশিপটা আগে হয়েছিল, আর তুই প্রেম ভালোবাসা একদম পছন্দ করিস না, তাই শুভ তোকে হারানোর ভয়ে তোকে কখনো কিছু বলতে পারেনি। আর যখন সাহস করে বললো তখন তুই আর ওকে সিরিয়াসলি নিসনি। এটা কি আমার দোষ? না, তোর দোষ হতে যাবে কেন, শুভর ভাগ্যের দোষ। জানিস পাখি, আমি শুভর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, অসম্ভব ভালোবাসা। জানি না শুভ এখন কিভাবে ওভারকাম করবে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। একভাবে ভাবিস না, এখানে তোর কোনো দোষ নেই। আচ্ছা বাদ দে এখন এসব, শুভ সাহস করে সবটা বলে দিলেই তো পারত, এখানে পাখির কোনো দোষ নেই। সো তুই চিল কর। চিল করা কি এতই সহজ? শুভ কেন সম্পর্কটাকে স্বাভাবিক থাকতে দিল না? ওসব বাদ দিয়ে বল, তোর বাসর কেমন কাটলো? সবাই মিলে ফোন দিয়েছিলাম, আগে থেকেই প্রোটেকশন নিয়ে রেখেছিলি, ফোন বন্ধ করে রেখেছিলি। তবে কি বাসর রেখে তোদের পকর পকর শুনবো? ওরা আরো কিছুক্ষণ মজা মাস্তি করে ক্লাসে চলে গেল। পাখি বাসায় ফিরে দেখে আফরিন, আশা সবাই এসেছে, জামাই সহ ইফা চলে যাবে তাই দেখা করতে এসেছে। সবাইকে দেখে পাখি ভীষণ খুশি। বাসায় মেহমান আসলে অন্যরকম একটা আমেজ থাকে। কচি কাঁচা বাচ্চাতে বাড়ি ভর্তি। ইরাম এখনো ফিরেনি অফিস থেকে। বড় দুলা ভাই বলল, আচ্ছা আমরাও তো নতুন বউয়ের হাতের রান্না খাইনি এখনো, সেই সৌভাগ্য কি আমাদের হবে না? হবে না কেন, অবশ্যই হবে। পাখি কি কি রান্না করতে পারো? পাখি কিছুক্ষণ ভেবে
সে তো তেমন কিছুই পারে না, আসলে পারে না বলতে করতে হয়নি কখনো। তবে হ্যাঁ, সে বিরিয়ানি রান্না করতে পারে, তাই করবে সে। সবাই তো মহা খুশি, নতুন বউয়ের রান্না খাবে, তাও আবার বিরিয়ানি। ইরাম অফিস থেকে এসে দেখে ড্রয়িং রুমে বিশাল আড্ডা, দেখেই আনন্দিত হয়ে যায়। ভাই, আজ আমরা পাখি হাতে রান্না খাবো, তাও আবার বিরিয়ানি। শুনেই ইরামের মনটা বিষাদে ভরে যায়। কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে উঠে রুমে চলে যায়। এদিকে বিরিয়ানির সব আয়োজন রেডি, এখন শুধু রান্নার পাদা। তখনই পাখির ডাক পড়ে। ইরামই ডেকেছে, এক কাপ কফি নিয়ে আসো তো পাখি। পাখি অবাক হয়ে নিহার দিকে তাকায়, নেহাও একই দৃষ্টিতে তাকায়। কারণ এই কয়দিনে ইরাম একবারও এমন মধুর সুরে ডাকেনি পাখিকে, তাও কফি দিতে বলছে। এসব তো পাখির কাজ না, রহিমা খালাই দেয় কফি ইরামকে। রহিমা খাদা কফি বানিয়ে দিলে নিহা পাখিকে নিয়ে যেতে ইশারা করে, পাখি কফি নিয়ে যায়। পাখি ঘরে ঢুকতেই ধপ করে দরজা লাগানোর আওয়াজ পায় সবাই। সবাই বলতে আফরিন, আশা, নেহা ছিল রান্নাঘরে। তাদের যা বোঝার সবটা তারা বুঝে গেছে, তাই সবাই একসাথে হো হো করে হেসে ওঠে। কি ব্যাপার, দরজা লাগাচ্ছেন কেন? আমার ঘর, আমার বউ, দরজা লাগাতেই পারি। ইরামের হাবভাব পাখি বুঝছে না। ইরাম শটান হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কি ব্যাপার, কফি খাবেন না? ইরাম কোনো উত্তর দেয় না। পাখি কফিটা সেন্টার টেবিলে রেখে রাগে গজ গজ করতে করতে দিভানে গিয়ে বসে। ইরাম চোখ বন্ধ রেখে তা বুঝতে পারে। মিনিট দশেক বসে থাকার পর ইরামের ডাকে পাখির ধ্যান ভাঙে। পাখি, বলে ফেলুন, মাথাটা টিপে দিবে, খুব ব্যথা করছে। আমি সমস্যা থাক তবে, কি যেন মনে করে পাখি উঠে গাদ। ইরামের পাশে বসে আলতো হাতে ইরামের কপালে হাত রাখতো। কপালে হাত রাখতেই ইরামের সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। অজানা শিহরণে ইরামের ভিতরটা কেঁপে উঠল। পাখি ইরামের কপাল হালকা করে টিপে দিতে লাগলো, চুলে বিলি কেটে ছোট ছোট করে টানতে লাগলো। ইরামের মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি এখানে। সে চোখ দুটো বুঝে নিল। অনেকক্ষণ এমন করার পর ইরামের সারা শব্দ না পেয়ে পাখি ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে, তাই সে উঠে চলে যেতে নিল। তার তো আজ রান্না করতে হবে, যে পাখি উঠতে গাদ। তখনই ইরাম তাকে একটা নিয়ে এনে ওর বুকের উপর ফেলে দিয়ে দুই হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে নেশাক্ত কণ্ঠে বলে, আমি কি যেতে বলেছি? ভেবেছিলাম ঘুমিয়ে গেছেন। তো তো কি আবার, আমি তো আজ রান্না করব বলেছি। কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে এইভাবে। ছাড়ুন প্লিজ। কেন ছাড়বো? বাইরে যাব তো। না, যাবে না বাইরে। কেন? আমি বলেছি তাই। আচ্ছা যাবো না, ছাড়ুন। ছাড়বো কেন? আমার অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে? জানি তো। ছাড়বো না, এইভাবে চুপ করে শুয়ে থাকো, কোনো নড়াচড়া করো না। পাখি না পেরে ওভাবেই ইরামের বুকে চুপ করে শুয়ে রইল। ইরাম মনে মনে বলল, আমি তোমাকে ছাড়ি আর তুমি গিয়ে হাত পুড়িয়ে রান্না করে সবাইকে খাওয়াও। যে মেয়ে নিজের জন্য এক কাপ কফি করতে পারে না, আমি তাকে সবার জন্য রান্না করতে দিব। ইরাম সাথে এটাও ভাবছে তার ধৈর্য কতটা। সজ্ঞানে স্বেচ্ছায় পাখি তার বুকে এই প্রথম এভাবে শুয়ে আছে, তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। ইরাম অনুভব করে পাখি ঘুমিয়ে গেছে। কলেজ থেকে এসে ওর ঘুমানোর অভ্যাস, আজ ঘুমায়নি তাই হয়তো ঘুমিয়ে গেছে। ইরাম আলতো করে পাখির কপালে একটা চুমু এঁকে দেয়, আরো শক্ত করে পাখিকে জড়িয়ে ধরে সে নিজেও একটা ঘুম দেয়। পাখির ঘুম ভাঙে দরজায় করা আঘাতের ফলে। ঘুম ভেঙে নিজেকে ইরামের বুকে আবিষ্কার করে লজ্জায় লাল হয়ে যায়। ইরাম ঘুম ভেঙে পাখির লজ্জা মাখা মুখ দেখে মুচকি হাসে। পাখি গিয়ে দরজা খুলতে নেহা বলে, খুব ভালো বিরিয়ানি রান্না করেছো তো পাখি। পাখি লজ্জায় আবারও লাল হয়ে যায়। নেহা এক পদক বিছানায় তাকিয়ে দেখে ইরাম এক হাঁটু মুড়ে তার উপর হাত রেখে বসে ওদের দিকেই দেখছে। নেহা ইরামের দিকে তাকিয়ে বলে, যা দেখালে দেবের জি বলেই হাসতে হাসতে বলে, পাখিকে নিয়ে খেতে এসো। ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসে দুদা ভাইরা পাখির বিরিয়ানির প্রশংসায় পঞ্চমুখ। পাখির তো এদিকে লজ্জায় মরে যাওয়ার অবস্থা। পাখি কিছু বলতে নিবে, তখনই আফরিন ওর হাত চেপে ধরে বলে, সত্যি পাখি খুব ভালো বিরিয়ানি রান্না করেছে। পাখি ওকে কিছু বলতে যাবে, তখনই ঠোঁটে আঙুল চেপে পাখিকে মাথা দিয়ে না বোধক ইশারা করে। এর দুদিন পর ইফাদরা চলে যায়, আফরিন আশাও চলে যায়। বাড়ি আবার আগের মতো ফাঁকা। পাখি ইরামের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে, ইরামের আচরণে ওর খুব লজ্জা করে। ইরামও পাখির থেকে দূরেই থাকতে চায়, কিন্তু মাঝে মাঝে আর পেরে ওঠে না। পাখির এক্সাম সামনে, পড়ার চাপ বেশি, তাই পাখি আগে যে ঘরটাতে থাকতো সেই ঘরটাতেই থাকতে চায়, কারণ ওখানেই পাখির সব বই আর প্রয়োজনীয় জিনিস রাখা। রাত প্রায় 12টা বাজে, পাখি এখনো আসছে না। এদিকে ইরাম ছটফট করছে, ঘুম আসছে না। এই মেয়েটার কি কোনো কমন সেন্স নেই?
এখনো কোথায় বসে আছে? না পেরে ইরাম উঠে বাইরে আসে খুঁজতে। সবাই তো ঘুমিয়ে গেছে, পাখি কোথায় তাহলে? খুঁজতে খুঁজতে পাখি যে রুমে থাকতো ওই রুমের কাছে এসে দেখে ভেতর থেকে দরজা লক। দেখেই ইরামের মেজাজ খারাপ হয়ে যায়। ওর আর বুঝতে বাকি থাকে না পাখি ভিতরেই আছে। খুব জোরে দরজা নক করে। পাখি ভয় কেঁপে ওঠে, দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ইরাম অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। পাখি কিছুই বুঝতে পারে না। এই মেয়ে, সমস্যা কি তোমার? কি সমস্যা থাকবে? এখানে কেন তুমি? এখানেই তো থাকবো, আমি আমার ঘরে আর আপনি আপনার ঘরে। তোমার ঘর মানে? এতদিন তো বাসার মেহমান ছিল, তাই আমার ঘরটা ছাড়াই আমার থাকতে হয়েছে, আর আপনাকেও কষ্ট করে ডিভানে ঘুমোতে হয়েছে। এখন আপনারও আরাম আর আমারও আরাম। ফাও ফেচাল রেখে চলো বলছি। অসম্ভব, আমি কোথাও যাব না, তাছাড়া কাল আমার এক্সাম আছে, পড়াও অনেক বাকি। জান তো আপনি ভালোই ভালো যাবি নাকি আমার নিয়ে যেতে হবে? আমি জানুন না। বলতেই ইরাম পাখিকে কোলে তুলে নেয়, সোজা রুমে নিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে, কি বই আনতে হবে আমায় বলো। পাখি না চাইতো বলল, অ্যানাটমি। ইরাম দরজা লক করে বই আনতে চলে যায়। কিছুক্ষণ পরে সে বই দিয়ে বলে, এখানেই পড়তে হবে তোমার। কেন জানি ইরামের এমন আচরণ পাখির ভালোই লাগছে। তবে কি পাখি ইরামকে ভালোবাসতে শুরু করেছে? অসম্ভব, এই খাটাসটাকে ভালোবাসা যায়? কিন্তু ইরামের কিছু কিছু আচরণ পাখির অদ্ভুত লাগে। পাখি বিছানায় বসে পড়তে থাকে আর ইরাম ডিভানে শুয়ে পাখিকে দেখছে। ইরাম অফিস থেকে এসে পাখিকে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকতে, একটা পার্টি আছে। আমি কোথাও যেতে পারবো না, আমার মাথা ধরেছে। প্লিজ পাখি সিন ক্রিয়েট করো না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্রীতম, আজও রিসেপশন যেতেই হবে। আপনার ফ্রেন্ড আপনি যান, আমাকে বলছেন কেন? দুজনকে যেতে বলেছে, সো গেলে দুজনই যাচ্ছি। আমি যাব না, না না, আমি ওখানে গিয়ে বোর হব, কাউকে চিনি আমি ওখানে। ট্রাস্ট মি, বোর হতে দিব না তোমায়। পাখি তবু রাজি হচ্ছে না বলে আম্মা যান ডাকতে ডাকতে ইরাম বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে মমতাজ বেগম এসে পাখিকে বোঝালে পাখি রাজি হয়। পাখি গোল্ডেন কালার একটা সিল্কের শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ আর ঠোঁটে মেরুন কালার লিপস্টিক। আয়নায় শেষবারের মতো নিজেকে পরখ করে দেখল, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। ইরাম ড্রয়িং রুমে পাখির অপেক্ষায় বসে আছে। পাখি বের হতেই ইরাম বুকের বাঁ পাশটায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি অসম্ভব সুন্দর লাগছে পাখিকে আজ, এই পরিটা শুধু আমার, বলেই একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো। মাশাল্লাহ, আমার পাখি মাকে আজ পরির মতো লাগছে, কারো যেন নজর না লাগে, বলে কানের পেছনে নজর টিকা পরিয়ে দেয়। তুমিও না আন্টি, কার নজর পড়বে আবার এই পেতনির উপর? মোটেও না, আমার মেয়েকে জান্নাতের হুরের মতো লাগছে। আর আম্মা জান, তোমার প্রশংসা করা শেষ হলে বেরোই তবে আমরা। হিংসে হিংসে হচ্ছে বুঝলে আন্টি, আমার একটু প্রশংসা করে ফেলছো না, তাই ভালো লাগছে না ওনার। এত সাজার কি আছে, ডাইনিদের মতো লাগছে। ওকে যাব না আমি, আপনি যান। আরে না না, আমি তো এমনি মজা করছিলাম, চলো। ইরাম আগে গিয়ে পাখির জন্য গাড়ির দরজা খুলে দেয়, তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। গাড়ি চলছে, ইরাম আর চোখে পাখিকে দেখছে আর ভাবছে, কি নেশায় জড়ালে আমায়, এই নেশা ছাড়ানো বড় দায়, এক সেকেন্ডও তোমার থেকে দূরে থাকতে পারবো না আমি, মরেই যাব তবে, ভালোবাসি খুব বেশি ভালোবাসি, তবে জানি না কি করে ভালোবাসলাম, কিন্তু হ্যাঁ এটা হওয়ার কথা ছিল না, না চাইতো আমি তোমায় পেয়ে গেলাম। এখন আগলে রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের, জীবন দিয়ে আগলে রাখবো তোমায়, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে তোমায়। পাখি ব্যাপারটা খেয়াল করছে আর ভাবছে, অদ্ভুত তো লোকটা, আর চোখে দেখছে আর এক মনে কি ভাবছে কে জানে, কিন্তু লোকটাকে আজ মারাত্মক লাগছে। ব্লু প্যান্টের সাথে হোয়াইট শার্ট, উপরে ব্লু ব্লেজার, উফ পাগল হওয়ার মতো। কিন্তু ওনার এত সাজতে হবে কেন, ছেলে মানুষের আবার সাজগোজ কিসের বুঝি না বাপু। আয় যায়রা, ওরা চলে এলো কমিউনিটি সেন্টারে। ভেতরে ঢুকতেই প্রীতম ওদের ওয়েলকাম করে নেয়, আজ প্রীতমের বিয়ের বৌভাত অনুষ্ঠান। ইরাম প্রীতমের সাথে পাখির আর পাখির সাথে প্রীতমের পরিচয় করিয়ে দেয়। প্রীতম পাখিকে প্রিয়া মানে প্রীতমের ওয়াইফের সাথে পরিচয় করানোর জন্য স্টেজে নিয়ে যায়। এদিকে ইরাম ওর অন্য সব বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে যায়। প্রীতমকে প্রিয়ার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, পাখিও ওখানেই আছে। কিন্তু ইরাম স্টেজে উঠতে গিয়ে থমকে যায়, সে ধীর স্বরে বলে ওঠে, নীলা। ইরাম প্রীতমের দিকে তাকায়, প্রীতম বুঝতে পেরে ওর মাথাটা নিচু করে ফেলে। ইরামের পা কাঁপছে স্টেজে যেতে, সে কি করবে বুঝতে পারছে না। এদিকে নীলা অধীর আগ্রহ নিয়ে বসে আছে ইরামের স্টেজে ওঠার অপেক্ষায়।
এরাম বুঝতে পারছে নীলা কিছু একটা করবে, সে ওকে এত সহজে ছেড়ে দিবে না। কিন্তু সবার সামনে কি কি কিছু করবে? সবার সামনে অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে পাখি। পাখি যদি সবটা জেনে যায় আমি কি বলবো পাখিকে? তখন আমি কিভাবে ওর সামনে মুখ দেখাবো? বলতে বলতেই ইরাম স্টেজে ওঠে, প্রিয়ার সাথে কথা বলে পাখিকে নিয়ে নিচে নেমে আসে। আশ্চর্যের ব্যাপার, নীলা কিছুই করেনি, কিন্তু ও কি সত্যি এত সহজে সবকিছু ভুলে যাবে? ভাবতে ভাবতে ইরামের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। পাখি এক পাশের একটা চেয়ারে বসেছে, তখন ওয়েটার এসে একটা কোল্ড ড্রিঙ্ক ওর হাতে ধরিয়ে দেয়। এই ফাঁকে ইরাম যায় প্রীতমের সাথে কথা বলতে।